हेलो फ्रेंड्स, वेलकम टू सौरभ ओमनिवर्स यूट्यूब चैनल। आज मास्टर डिग्री सम्पूर्ण डिटेल्स बोलबो, माने कि क्वालिफिकेशंस लागे, कत परसेंटेज मार्क्स लागे, एंट्रेंस होय कि भावे नेट सेटेर जोन्नो प्रिपरेशन करबे, डिस्टेंस ओपेनेर मध्ये कि डिफारेंस, कि कैरियर पावा जाए बा कि प्रॉब्लम्स होय, सम्पूर्ण डिटेल्स बोलबो मास्टर डिग्री। तो प्रथमत जारा सिक्स सेमिस्टार पास करे गेछो तादेरके कंग्रेचुलेशंस, एबं मास्टर डिग्री ते एडमिशन नेयार जोन्नो जा जा स्टेप फलो करते हबे एई भिडियोर मध्ये जानते पारबे। देखो प्रथमत बोली क्वालिफिकेशंस, मास्टर डिग्री करते गेले क्वालिफिकेशंस कि लागे। तुम्हरा विगत कयेकटा सेमिस्टार, चारटे सेमिस्टार अनलाइने पास करेछो, तो सेई कारणे कि होयेछे जे पार्सेंटेजटा अन्यान्य बछरेर तुलनाय एई बछरे अनेकटा हाई जाच्छे। तो सेई तुलनाय প্রত্যেকেরই অনলাইনে দিয়েছে একটা নাম্বারের হাই থাকবে। এই সেমিস্টারে যখন এক্সাম তোমাদের হয়েছে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে অনলাইন এক্সামেতে তোমাদের যেখানে এসজিপিএ 6.7 সামথিং আসে, সেখানে এখানে আসছে হয়তো 5 বা 6 কারো গেছে, তো অনেকটা কমে গেছে। সেই কারণেই বলছি যে এবারে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু এসজিপিএ একটু হাই চাইবে, কেননা তোমাদের চারটে সেমিস্টার অনলাইনেতে হয়েছে। তো পার্সেন্টেজ কীরকম লাগে বা এসজিপিএ কীরকম লাগে, অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 7 প্রথমের দিকে থাকে, এবারে পরের একটু কমতে কমতে আসে, শেষে হয়তো 6.5 লাস্ট ধরে নাও 6.5 থেকে 7.5 মধ্যে যদি পেয়ে থাকো বা এর ওপরে পেয়ে থাকো তাহলে নিশ্চিন্তে হয়ে যাবে। এবারে কাস্টের একটা ব্যাপার থাকে, এসসি এসটি বা জেনারেল কাস্টের ডিফারেন্স হয়। এসসি এসটির জন্য একটা সিট থাকে, সিট অ্যালটমেন্ট থাকে, সেই কারণে এসসি এসটি হলে একটু কম পেলেও নিশ্চিন্তে ভর্তি হওয়া যায়, কিন্তু জেনারেল কাস্ট হলে একটু প্রবলেম হয়। তাহলে এই ছিল পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট পয়েন্ট হচ্ছে এন্ট্রান্স এক্সাম। এন্ট্রান্স এক্সাম কোনো বছর নেওয়া হয়, কোনো বছর নেওয়া হয় না। গত বছর যেমন নেওয়া হয়নি, তার আগের বছরও নেওয়া হয়নি, তাহলে এই বছর ডিপেন্ড করছে, এক্সাম নেওয়া হতেও পারে নাও হতে পারে। এন্ট্রান্স হলে দিয়ে দেবে এক্সাম, সিলেবাসের মধ্যেই কোশ্চেন ধরা হবে, তো এন্ট্রান্স এক্সাম হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে, ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে, এবছর হলে দিয়ে দিও। নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্ট কীরকম থাকে, সিট অ্যালটমেন্ট মেনলি দুরকম হয়ে থাকে। এক হচ্ছে এসসি এসটি জেনারেল কাস্টের সিট অ্যালটমেন্ট হয়, আরেকটা সিট অ্যালটমেন্ট হয় অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা আসছে তাদের জন্য আলাদা একটা সিট অ্যালটমেন্ট থাকে। অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছে সিট অ্যালটমেন্ট মানে, একটু ডিটেলে বলি, অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা অ্যাডমিশন নিতে চাইছে তাদের জন্য 20% সিকিওর করা থাকে, আর ওই ইউনিভার্সিটিরই যারা স্টুডেন্ট থাকে তাদের জন্য 80% ভ্যাকান্সি রেখে দেয়া হয়। মানে অন্য ইউনিভার্সিটি থেকে কেউ যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে সুইচ করতে চায় তখন তার জন্য ওই 20% সিট থাকে, সেই সিটের মধ্যে যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু সুযোগ পাওয়া যায় না, রেগুলারের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু আর সুযোগ পাওয়া যায় না, তখন কিন্তু প্রবলেম হয়। এবার ওই 20%-এর মধ্যে আবার কম্পিটিশন হয়, কেউ হয়তো 7.5 পেয়েছে, সেখানে হয়তো তুমি 7 পেয়েছো, সেই কারণে হয়তো সুযোগ পেলে না, এরকমও হয়ে থাকে। তো এটা ডিপেন্ড করছে। আর একটা ডিপেন্ড করে, সেটাও সিট অ্যালটমেন্টের মধ্যেই পড়ে, যে অন্য বছরের স্টুডেন্ট, মানে সাপোজ কেউ হয়তো এক বছর ড্রপ দিল, পরের বছর মাস্টার ডিগ্রি করলো, বা 2 ড্রপ দিল তারপরে মাস্টার ডিগ্রি করলো, সেই ক্ষেত্রে কীরকম হয়, সেক্ষেত্রেও একটা সিট অ্যালটমেন্ট থাকে, যে আগে রেগুলারের যারা কনসিস্টেন্টলি করে আসছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, করার পরে মাস্টার ডিগ্রিতে ভর্তি হচ্ছে, তাদের জন্য স্পেসিফিক সিট অ্যালটমেন্ট থাকে। তারপরে এবারে যে সিটগুলো স্পেস থাকে বা তাদের জন্য একটা কোটা থাকে, সেই কোটাতে তারা ভর্তি হতে পারে, নাহলে প্রতি বছর তো গ্র্যাজুয়েট হচ্ছে, তাদেরকে যদি আগে সুযোগ না দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হয় যারা ড্রপ দিয়ে আসছে, তাহলে তো সেটা ন্যায় বিচার হলো না, না সেই কারণে এদেরকে আগে সুযোগ দেওয়া হয়। যাই হোক, নেক্সট হচ্ছে ডিস্টেন্স ওপেন রেগুলার। এই বিষয়টা বলি, ডিস্টেন্স ওপেন রেগুলার তোমরা মোটামুটি জানো যে রেগুলার হচ্ছে প্রতিদিন ক্লাসে যেতে হয়, সেটাকে বলছে রেগুলার কোর্স, যেখানেতে একটু চাপ বেশি থাকে। এবং ডিস্টেন্স কি, ডিস্টেন্সে সপ্তাহে 2 যেতে হয়, শনি রবি ক্লাস হয়, আর ওপেনে কোনো রকম বাধ্যবাধকতা নেই, তুমি চাইলে যেতেও পারো সপ্তাহে 1,
না চাইলে না গেলেও হবে, কোনো রকম প্রবলেম থাকে না। রেগুলার কোর্সেতে একটু চাপ থাকে বেশি, ডিস্টেন্সে তার থেকে একটু কম, ওপেনে আরও কম চাপ থাকে। মেনলি ওপেনে কারা করে থাকে গ্রাজুয়েশন, যাদের গ্রাজুয়েশন বলো মাস্টার ডিগ্রি বলো, যাদের টাইম হয় না কিন্তু তারা তাদের অ্যাকাডেমিক এডুকেশন চালিয়ে যেতে চায়, সেই কারণে তারা কি করে ওপেনেতে অ্যাডমিশন নিয়ে থাকে। আর ডিস্টেন্সে কারা হয়, জানে যে আমরা সপ্তাহে শনি রবি ছুটি পাই, আমরা টাইম দিতে পারবো সপ্তাহে দুদিন, তারা তখন ডিস্টেন্সে ভর্তি হয়। আর রেগুলারে কি, রেগুলারে প্রতিদিন সপ্তাহে সোম থেকে শনি ক্লাসে যেতে হয় এবং চাপ থাকে, একটা প্রেশার থাকে যে কলেজে আসতেই হবে, তাদের জন্য রেগুলারে। এবার রেগুলার বিভিন্ন ইউনিভার্সিটি করায়, ওপেন বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ডিস্টেন্সের বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেগুলো এবারে একটু বলি। তাহলে কোন ইউনিভার্সিটি কোন কোর্স করায়, প্রথমত রেগুলার কোর্স কারা কারা করায়। রেগুলার কোর্স করায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি, এরা কি করে থাকে, রেগুলার কোর্স করিয়ে থাকে। এদের কোনো রকম ডিস্টেন্স বা ওপেন সিস্টেম নেই, এখানে তোমাকে করতে গেলে রেগুলার কোর্সে এক্সাম দিয়ে তোমাকে পাস করতে হবে। এবারে অনেকের মনে প্রশ্ন আসে যে আমি রেগুলারে সিইউ মেইন ক্যাম্পাস পাবো নাকি অ্যাফিলিয়েটেড কলেজ পাবো, কোনটা আমার জন্য সুবিধা, বা আমি যদি এন্ট্রান্স দিতে চাই বা আমি যদি সিইউর মেইন ক্যাম্পাস পেতে চাই তাহলে আমার কি করতে হবে। মেনলি দেখো, অ্যাফিলিয়েটেড কলেজগুলো ওই কারণেই তৈরি করা হয়েছে যাতে সিইউ মেইন ক্যাম্পাসেতে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে না পারে তখন সে কী করে, অ্যাফিলিয়েটেড কলেজেতে ভর্তি হয়। অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ আছে, সেই কলেজেতে প্রথমত অ্যাডমিশন নেওয়া হয়, সিইউ মেইন ক্যাম্পাসে তো অ্যাডমিশন নেওয়াই হয়, যারা প্রচুর নাম্বার পেয়ে থাকে তাদেরকে আগে নেওয়া হয়। তারপরেও দেখা যায় যদি হ্যাঁ সিট খালি আছে তখন যে মেইন ক্যাম্পাসেতে আরও কিছু স্টুডেন্টদের এই অ্যাফিলিয়েটেড কলেজ থেকে সুইচ করে দেওয়া হয়, অ্যাফিলিয়েটেড কলেজ থেকে তাদের সিইউ মেইন ক্যাম্পাসেতে পাঠিয়ে দেওয়া হয়, তখন তাদের সিইউ মেইন ক্যাম্পাসেতে গিয়ে ক্লাস করতে হয়। তো এটা হলো রেগুলারের জন্য। ডিস্টেন্সের জন্য কি বলি, ডিস্টেন্সের জন্য সিস্টেমটা একটু আলাদা। ডিস্টেন্সের জন্য কোনো রকম সেই মানে মেইন ক্যাম্পাসেতে গিয়ে ক্লাস করতে হবে না, ডিস্টেন্স মেনলি ওই অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেই হয়ে থাকে। অ্যাফিলিয়েটেড কলেজেতে স্যাটারডে সানডে ক্লাস হয়ে থাকে, ডিস্টেন্সের ক্লাস সপ্তাহে দুদিন। আর ওপেনের ক্ষেত্রে কি হয়, ওপেনের ক্ষেত্রে কোনো রকম চাপ থাকে না, সপ্তাহে একদিন রবিবার গেলেও হয় বা মাসে একদিন বা ছমাস ছাড়া, এরকম সিস্টেম, কোনো রকম চাপ থাকে না, বাধ্যবাধকতা থাকে না যে আসতেই হবে। তবে কি হ্যাঁ, ওপেনের ক্ষেত্রে যেমন তোমার প্র্যাকটিক্যাল আছে বা প্র্যাকটিকাম আছে, ডিস্টেন্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেয়া হয়, কিছু ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নাও দেয়া হয়, তবে রেগুলার ক্ষেত্রে এরকম অ্যাসাইনমেন্ট সিস্টেমটা নেই, এই কারণে রেগুলার একটা বেনিফিট, যেহেতু তুমি ক্লাস করতে যাচ্ছ সেই কারণে তোমাকে আর আলাদা করে প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, যেটা ওপেনের ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট হচ্ছে ভর্তি হতে গেলে অন্য কলেজে যখন আমি সুইচ করব তখন আমার কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত লাগবে মাইগ্রেশন, মাইগ্রেশন হচ্ছে একটা সার্টিফিকেট, তুমি যখন একই ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে সুইচ করছো তখন তোমার একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। সেটা তোমার যে ইউনিভার্সিটিতে পড়ো সেই ইউনিভার্সিটিতে গিয়ে জানাতে হয় যে আমি গ্রাজুয়েশন পাস করে ফেলেছি, আমি এখন অন্য ইউনিভার্সিটিতে গিয়ে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে চাই, সেই কারণে আমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তো সেই কারণে রিকোয়েস্ট করলে এক মাসের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট চলে আসে। এই মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগে, তাই মাইগ্রেশন সার্টিফিকেট যারা ভাবছো হ্যাঁ আমি অন্য ইউনিভার্সিটির আন্ডারেতে আমার মাস্টার ডিগ্রি করবো, তারা মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নিও। এগুলো তোমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে, কলেজে গেলে হয় না মাইগ্রেশন সার্টিফিকেট। নেক্সট পয়েন্ট হচ্ছে নেট সেট এক্সাম। নেট সেট এক্সাম নিয়ে অনেকের ডাউট থাকে যে আমি যদি রেগুলার থেকে করি, আমি মাস্টার ডিগ্রির যদি রেগুলার থেকে করি আমি তো নেট সেটে বসতে পারবো, কিন্তু আমি যদি ওপেন থেকে করি বা আমি যদি ডিস্টেন্স থেকে করি সেক্ষেত্রে কি আমি নেট সেটেতে বসতে পারবো, আমার কি কোনো প্রবলেম হবে, এই ডাউটটা এবারে ক্লিয়ার করি। নেট সেটে ওপেন থেকে করো বা ডিস্টেন্স থেকে করো প্রবলেম হয় না, কিন্তু প্রেফারেন্স থাকে। প্রেফারেন্স কীরকম, যেমন ওই কোটা সিস্টেম হয় না, এসসি এসটি এদের আলাদা করে একটা সিট অ্যালটমেন্ট থাকে, নেট সেটেও ঠিক সেরকমই। আগে কিন্তু প্রথমত চান্স দেওয়া হয় রেগুলারদের, যারা রেগুলারে পড়ছে, প্রতিদিন ক্লাস করছে, প্রফেসরদের কাছে পড়ছে, তাদেরকেই বলো, তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে না, যারা সপ্তাহে মাসে একদিন করে ক্লাস করছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ।
অবশ্যই রেগুলারদের, তাই রেগুলারদের আগে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে কিন্তু ডিস্টেন্স বলো ওপেন বলো এদেরকে সুযোগ দেওয়া হয়। এরাও যে সুযোগ পায় না এমন নয়, কিন্তু সুযোগের পরিমাণটা একটু কম থাকে। যেমন এই বছরেতেই যারা নেট সেটে বসতে চায় তারা রেগুলারের জন্য, মানে যারা রেগুলারে মাস্টার্স করছে তারা বুঝতে পারবে, কিন্তু যারা ডিস্টেন্সে বা ওপেনে করছে তারা বুঝতে পারছে না। কেন না, রেগুলারের একটা করে সেমিস্টার হয়ে গেছে, ওপেনের কোনো সেমিস্টার হয়নি আর ডিস্টেন্সেরও কোনো সেমিস্টার হয়নি। তাই ডিস্টেন্সের স্টুডেন্টরা বা ওপেনের স্টুডেন্টরা কিন্তু মাস্টার ডিগ্রিতে, সরি, নেট সাইট এক্সামেতে এই বছর অ্যাপিয়ার করতে পারছে না, কিন্তু রেগুলারের স্টুডেন্টরা পাচ্ছে, তারা একটা সেমিস্টার যেহেতু দিয়ে দিয়েছে। এবারে ডিস্টেন্সের বা ওপেনেরও একটা সেমিস্টার হয়ে গেলে বা একটা ইয়ার হয়ে গেলে তারাও বুঝতে পারবে, এই হচ্ছে ব্যাপার। দেখো নেক্সট হচ্ছে প্রবলেম, কী কী প্রবলেম। প্রবলেম একটু আগেই আলোচনা করলাম যে রেগুলারের ক্ষেত্রে এই এই সুবিধা পাওয়া যায়, কিন্তু ডেলি ক্লাস করতে যেতে হয়, টাইমের ম্যানেজমেন্ট করতে হয়, ওই কাজেতেই মানে মাস্টার ডিগ্রিতেই পুরো কনসেন্ট্রেট করতে হয়, পাশাপাশি অন্য কিছু কাজ করা যায় না। মানে তুমি পড়াশোনার পাশাপাশি ভাবলে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করবে সম্ভব নয়, পাশাপাশি ভাবলে কোনো জব করবে সেগুলোও সম্ভব নয় রেগুলারের ক্ষেত্রে। ওপেনের ক্ষেত্রে বা ডিস্টেন্সের ক্ষেত্রে কী প্রবলেম না, ওপেনের ডিস্টেন্সের ক্ষেত্রে প্রায়োরিটি একটু কম দেওয়া হয়, সোসাইটিতে যখন বলবে ওপেনে মাস্টার ডিগ্রি করছে একটু নিচু চোখে দেখা হয় কম্পেয়ার টু রেগুলার, তো এইগুলোই কিছু প্রবলেম থাকে। নেক্সট হচ্ছে কেরিয়ার। দেখো নেট সেট এক্সামের জন্য তোমরা অ্যাপিয়ার করতে পারবে বা আরও অন্যান্য এক্সামের জন্য তোমরা অ্যাপিয়ার করতে পারবে, এখান থেকে কী হবে না প্রফেসরই বলো বা তুমি গেস্ট লেকচারার হিসেবে অ্যাপিয়ার করতে পারবে, এই সমস্ত কেরিয়ার থাকে। মানে তুমি যখন মাস্টার ডিগ্রি করছো তখন তুমি নেট সেটের জন্য কিন্তু মেনলি প্রিপেয়ার হচ্ছ, অন্যান্য এক্সাম দিতে পারবে কিন্তু তোমার টার্গেট হয়ে যায় যেন নেট সেট এক্সাম, কেননা নেট সেট এক্সামের জন্যই তুমি মাস্টার ডিগ্রি করছো। আদারওয়াইজ তুমি যদি ভেবে থাকো হ্যাঁ তুমি এমনি মাস্টার ডিগ্রি করবে তোমার কোয়ালিফিকেশনস বাড়ানোর জন্য, তাহলে বলবো সেটা তুমি ভুল করছো। কেননা কম্পিটিটিভ এক্সামে যদি আসতে চাও সেক্ষেত্রে হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন লাগে, তাই যারা মনে করছো হ্যাঁ তুমি কম্পিটিটিভ এক্সাম লাইনে আসবে তাদের বলবো প্লিজ মাস্টার ডিগ্রি করে টাইম ওয়েস্ট করো না, কোনো দিকেই তুমি আলটিমেটলি পৌঁছাতে পারবে না, ডাইরেকশন লেস হয়ে যাবে। তাই যারা ভাবছো মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে, রেগুলারে ভর্তি হচ্ছ, তারা টার্গেট করে নাও নেট সেট ক্লিয়ার করবে, এক্ষুনি থেকে নেট সেটের প্রিপারেশন শুরু করে দাও। নেক্সট বলি সিলেবাস। সিলেবাস দেখো প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা সিলেবাস হয়, তাই আলাদা বলেই যে মিলবে না সিলেবাস এরকমটা না, কিছু ক্ষেত্রে কমন আছে কিছু ক্ষেত্রে কমন নেই। যেগুলো কমন আছে কিংবা তোমাদের ক্ষেত্রে এমনও দেখতে পাবে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেগুলারে গ্র্যাজুয়েশন পাস করেছো, ওপেনে গিয়ে বা ডিস্টেন্সে গিয়ে মাস্টার ডিগ্রি করতে যাচ্ছ, দেখবে একই সিলেবাস অনেক কিছু আছে, মিলে যাচ্ছে সিলেবাস। সিউর স্টুডেন্টরা সিউ যদি মাস্টার ডিগ্রি করে তখন সিলেবাস মিলবে না, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে গেলে কমন পাওয়া যায়, বাদ বাকি কমন থাকে না। নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বললাম, রেগুলার কোর্সে কোনো রকম অ্যাসাইনমেন্ট থাকে না, ডিস্টেন্সে আর ওপেনেতে অ্যাসাইনমেন্ট সিস্টেম থাকে। তো এই হলো মাস্টার ডিগ্রির কমপ্লিট গাইডেন্স। ভিডিওটা দেখে যদি মনে হয় হ্যাঁ একটু হেল্প পেয়েছি, বন্ধুদেরও হেল্প করো, আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, তাতে এই ভিডিওটা নতুন কোনো ব্যক্তির কাছে, নতুন যারা অ্যাপিয়ার করতে চায় তাদের কাছে পৌঁছে যাবে। ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার চ্যানেলে মাস্টার ডিগ্রি ইংলিশ অনার্সের সিলেবাস যাবতীয় ভিডিও বানানো আছে বা অন্যান্য হেল্পও পাবে, তাই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।